বিছানটাকে পেড়ে সুন্দর করে রেডি করে এরকম করে টিপে টিপে দেখছে বলছে বাপরে কত নরম রে কত মজা লাগবে এতে সুতে আহ একবার সুতে পাইতো কত আরামের বিছানে আমরা চাকর কোথায় চোটাইর পরে কোথায় চকির পরে আর না মতে আমরা বিছান লাগে লাগে শুচ্ছি এই বাদশাহ বিছানে আজকে ঘুমাবো বাদশাহ এখানে আধ ঘন্টা আসবে না ওর আধ ঘন্টা হয়তো এখানে সময় আছে আমি ওর আস্তে আস্তে দশ মিনিট পনেরো মিনিট সুইট এখান থেকে চলে যাবো দেখি বিছানে কি মজা আছে মাটির পাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসে কা যাবে সঙ্গে হো যাবে না माटिर माटेरे घरो माटेरे मटिर बिछाना इस छो का जाबे का संग के हो ना इस छो का जाबे का संग के हो ना সে ডাক পড়িবে অবর মাঝে ছইতে যোগাড়িকে ছো করছ বন্ধু তার মাঝে বে লক্ষ কোটি মধুরা বই করছ পালা খানা হীরা মুক্তা দিয়ে পালনকে রই বিছান হীরা মুক্তা দিয়ে পালনকে রই বিছানা এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতিল দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এল না এমনি ভাবে যাইতে হবে তো তোরা কেন বুঝছি না এমনি ভাবে যেতে হবে তোরা ছেলে চলে যাবে আর তোয়াবা ডাকবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না সাদের

সামনে বসে থাকা ইসলাম দরদি তিন দরদি ভাই বাবাজিরা পর্দা মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই আপনাদের রামপুর মিলি জামে মসজিদের উন্নতি কল্পে জালসারে পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু মুখ খুলে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহিSalam এর উপর অগণন শরীফ শান্তি দর অবস্থিত কামিল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু মা বারিক বন্ধুগন আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের একটি হাদিস পড়েছি সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে যা কিছু বলবো আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আজকে আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলই যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়েন আল্লাহ আমিন ভাই আমার আল্লাহ আপনার আমার জীবনে কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবেন কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন কোন এমন একটা জীবনে কাজ করব যে কাজটাতে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে জান্নাত দান করবেন সেটা আমি না জানি আপনি জানেন আল্লাহ ছাড়া কেউ জানে না

কিছুরি বাগান আমের বাগান লিচুর বাগান খাজুরের বাগান খুব সুন্দর একটা বাগান ছিল তোমার কাজ কি ছিল প্রত্যেকদিন জোহরের নামাজ পড়লেন খানা পিনা খাইলেন কাইলুলা করার জন্য আরাম করার জন্য দুপুরে এক ঘন্টা আরাম করব তো ওই বাগানের ভিতরে একটা খুব সুন্দর ঘর ছিল তার আর ওই ঘরের ভিতরে একটা খুব সুন্দর বিছানা লাগিয়ে রেখেছিল ওই বিছানাতে জোহরের নামাজ থেকে নি আসর পর্যন্ত আরাম করতে দেখবেন এখন আল্লাহ তাদেরকে টাকা দিয়েছেন যারা টাকা পয়সা হয়েছে বাড়িতে এমন ধরনের সোফা লাগিয়ে রেখেছে যে একবারে উঁচা হয়েছে আর যখন আপনি বসবেন তখন এক হাত তলে চলে গেল এরকম আছে না নাই আছে আল্লাহ তাবারাকা ওয়া মানুষকে এমন বুদ্ধি দিয়েছেন যে পালঙ্গে যে বিছাইছে এমন নরম তোশক মন হয় শুতে যাবেন তো মন হয় উঠতে মন হবে না এরকমই তোশক হয়েছে মানুষ তৈরি করেছে তো বাদশাহ হামিদউদ্দিনের এরকম একটা বিছান লাগা ছিল প্রত্যেক দিন জোহরের নামাজের পর ওই বিছানা আরাম করতে তে jeweils একটা চাকর নি বিছানটা বিছাই তো পাড়তো রেডি করতে কর জন্য একদিন বাদশাহ আহমেদউদ্দিন এখানে আসেনি ধরেন যে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা সময় আছে এবার ওই চাকর নি বাদশা দাসীটে বিছানটাকে পেড়ে সুন্দর করে রেডি করে এরকম করে টিপে টিপে দেখছে বলছে বাপ রে কত নরম রে কত মজা লাগবে এতে শুতে আহ একবার শুতে পাইতো কত আরামের বিছানে আমরা চা কোথায় চোখ টাইট পরে কোথায় চোখের পরে আর নামতে আমরা বিছান লাগিয়ে শুচ্ছি এই বালশা বিছানা আজকে ঘুমাবো বাদশাহ তো এখানে আধ ঘন্টা আসবে না ওর আধ ঘন্টা হয়তো এখানে সময় আছে আমি ওর আস্তে আস্তে দশ মিনিট পনেরো মিনিট সুইটা এখান থেকে চলে যাবো যাব দেখি বিছানে কি মজা আছে এই নিয়ে আর পরে চা করনি বিছানায় শুই থেকে যেমনই শ্রোতা এক তো চাকরণী যারা দাস দাসি হয় বাড়িতে কাম কাজ করে শরীরটা কলন্ত হয়ে থাকে আর ওর নরম গদিওয়ালা বিছান যেমন শীতেছে চোখটা বন্ধ হয়ে গেছে ঘুমিয়ে গেছে গেছে এবার বাদশা যখন দেখছে এখানে যে ওর একটা দাসী ঘুমিয়ে আছে আরেকটা একটা তখন বলছে যে রে নিয়ে আয় বাদশা বলছে চাভকটা নিয়ে আয় যে অন্য দাসে চাবুক নিয়ে এসে দিচ্ছে বলছে আহা রে আইত্যাকে সেক্স করে দিবে এর গায়ের চামড়া কাই উঠিয়ে নেবে বাদশা ছাড়বে না দাসীটা ঘুমিয়ে আছে আর ঘুমের অবস্থাতে একবারে বাদশা চাবুকটা নিয়ে কৈসে তুই চার চাবুক দিয়েছ তাকে আর হাওমা হাওমকে রে ঘুম থেকে চিৎকার করতে শুরু করেছে এবার যখন তার ঘুম ভেঙ্গেছে দেখছে যে বাদশা আমাকে মেরেছে তখন হাসতে শুরু করেছে চাকরটিটা হা 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 হাসতে শুরু করেছে যত হাসে বাদশা মন খারাপ হ্যাঁ তুই তো এক বিয়াদে করলি যা আমার বিছানাে সুতলি আর তোকে মারనూ তুই না কাঁদিস তুই আরো হাসছিস মানে আবার তুই এক বাড়ি দিয়ে দিলি এবার যখন হাসতি থাকে তখন বাদশাহকে বলছে যে রে আল্লাহর বান্দি একটু খুলে বলতো যে তোকে আমি চাবুক লাগাচ্ছি চাবুক লাগার পর তুই কান্দিস না চোখ চোখ দিয়ে পানি ঝরে না তুই না কেন তোর মুখে হাসি আসছে কারণটা কি এবার বাদসা কথাটা শুনে চাকরলি বলছে মহারাজ এই আপনার নরম গরম বিছানাতে আমি ঘুমাইলাম হয়তো আমার ঘুমাত ঘন্টা হয়েছে কিংবা পঁচিশ মিনিট হয়েছে কিংবা হয়তো চল্লিশ মিনিট আমি ঘুমালাম এই ঘুমার কারণে আপনি আমাকে শাস্তি দিলেন আমার গায়ে দেখেন চার থেকে পাঁচ বাড়ি কিংবা দশ বাড়ি মতো আমার গায়ে চাবুক পড়েছে বিছানে আমি ঘুমালাম আধ ঘন্টা বিছানে ঘুমার কারণে যদি আমাকে পাঁচ থেকে দশ বাড়ি দশ আমাকে খেতে হয় মহারাজ এক

আপনি এক ঘন্টা ডেড় ঘন্টা গে পিছনে ঘুমান আমার সময় হিসাবে যদি আপনি করতে যান তাহলে 2 ঘন্টা তে প্রত্যেক দিনের বদলাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার গায়ে 25 সাবুকের লাগাবেন এবারে এক দিনে যদি 25 সাবুক লাগায় বলেন কয় বছর থেকে আপনি ঘুমাছেন এবার বছরে আপনি 25 কে আপনি গুণ করে দেন কিয়ামতের দিন আপনার কত সাবুক লাগতে পারে যেমন এই কথাটা বললাম ওরে সুবহানাল্লাহ বাদশা

আল্লাহর বান্দি যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তোমাকে দুনিয়াতে আয়াত দিবে ততদিন পর্যন্ত তোমাকে আমি বেতন দেব তোমার বেতন কাটব না নারে তাকবীর তাহলে দেখেন একটা দাসীর কথাতে জীবন পাল্টে গেল জীবন বদলে গেল মানুষের আর মুসলিম সাইফের হাতে আল্লাহ নবীলামের সাথে যুদ্ধ করতে গেছেন উহুদের লড়াই উহুদের যুদ্ধ এবারে একটা মুশ্রী মুশ্রিকের দিক থেকে বেমান কাফের দিক থেকে লড়াই করতে গেছে যেমন আমরা টোনাতে ভোজা খেতাম না মুড়ি এই মতো ওই মুশ্রী খুব লড়াকু পাহলমান ইয়োদ্ধা মানুষ টোনাতে করে খাজুর খাইছে

আল্লাহ রসুল আমি মুশরিক হয়ে লড়াই করতে এসেছি আমি যদি ফাঁক পাই তা আপনার গার্দান উড়িয়ে দিব আপনার সাথী যারা আছে ওদের সাথে আমি লড়াই করতে এসেছি কিন্তু নবীজি আজকে যদি আমি মুসলমান হয়ে যাই আর মুসলমান হয়ে আপনার পক্ষ থেকে যদি আমি ওদের সাথে লড়াই করতে লাগি তা আল্লাহ কি আমাকে জান্নাত দিবে আমার গুনাহ কি হবে ওই মুশরিক বলছেন আল্লাহর রাসূল রাসূল বলছেন হ্যাঁ তুমি যদি মুসলমান হয়ে যাও আমার পুরতে তুমি ইমান আনো আর লড়াই করতে করতে তুমি যদি শহীদ হয়ে যাও আল্লাহ তালে তোমাকে দান করবে

লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে ওই লড়ার ময়দানে লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে সুমান আল্লাহ এবার সেই সাহাবি দুনিয়া থেকে চলে গেলেন ওই ময়দানে শহীদ হয়ে গেলেন ওই যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেলেন জীবনে এমন একজন সাহাবি দুনিয়া থেকে মারা গেছেন শহীদ হয়েছেন যে জীবনে ইমান আনার পর একটাও নামাজের টাইম পায়নি

পিলাই তো বারতে কিছু আকাম করে দিয়েছিল নোকসান করে দিয়েছিল একটা বিলাই বিলাই আছে না আমাদের বাড়িতে যে বিলাই থাকে মাছ খেয়ে লাই তরকারি খেয়ে লাই মা খালারা খুব রাগে লিসি লাগা বিলাই বিলাইতে খেয়ে এরকম করলে ওরকম করলে তবে একটা মশলা জেনে নেন আপনার বাড়িতে ভাত আছে রুটি আছে মাছ আছে মাংস আছে বিলাইতে যদি মুখ দিয়ে দেয় তো ওকে আপনি হারাম মনে করে ফেলে দিবেন না বিলাইর ঝোটা পাক আছে বিলাইর ঝোটা পাক আছে ওই ঝোটা যদি মুখ দিয়ে দেয় আপনি খেতে পারেন ফেলতে হবে না তো ওই বিলাই কি যে ওর ক্ষতি করেছে আল্লাহ জানে এবার রাত বেরা দড়ি দিয়ে বিলেটাকে খুঁটি দেবে না রেখে দিয়েছে মহিলা খুঁটি দেবে না রেখেছে বিলেটা ছুটতে পাইনি ওকে খানাও দেনি পানিও দেনি ছেড়াও দেনি বিলে সুখিয়া 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 বিলেটা মরে গেছে এবার রাসূল কি বলছেন জানেন রে আমার উম্মত শুনে নাও একটা মহিলা নমাজ পড়ত রোজা করত দান সাদকা খায়রাত করতো কিন্তু ওরে সুবহানাল্লাহ একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে नाराज হয়ে আল্লাহ তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন ওই মহিলা যদি বিলাইটাকে নিজে না খেতে দিত নিজে পানি না দিয়ে চলো যদি তার গলা কোন খুলে দিত